হ্যালো কেমন আছো সবাই এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছো দেখো আজকে হচ্ছে জন্মাষ্টমী আর আজকে জন্মাষ্টমী উপলক্ষে মোমোদের স্কুলও ছুটি দিয়েছে আগের দিন শুক্রবারই কিন্তু ওদের স্কুলে জন্মাষ্টমী সেলিব্রেশন হয়ে গেছিল মানে তোমার মেয়েদের রাধা আর ছেলেদের কৃষ্ণ সেজে যেতে বলেছিল তো ফটো ফটো তুলেছে স্কুলে তাই জন্য আজকের দিনটা ছুটি দিয়েছে তো সকাল সকালই বাড়িতে দেখো জন্মাষ্টমীর তোর জোর এখানে সুজি লুচি মালপোয়া এইসব রান্নাবান্না চলছে আর কি আর ওদিকে মোমোর বাবা তো সকাল সকালই অফিস চলে গেছে আর এখন মোমো ঘুম থেকে উঠেছে ওকে একটা পরোটা সুজি খাওয়াচ্ছি তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে ওকে স্নান ধান করিয়ে দেব স্নান করে তারপরে ওকে ঠাকুর ঘরে নিয়ে আসবো আর আমার কিন্তু স্নান হয়ে গেছে তো এই দেখো সব ফুল টুল আমি একবার এসে পুজো দিয়ে গেছি তারপরে আবার এসে ফুল দেব মোমোকে এখন খাইয়ে নিই ভালো করে এখনও ফুল দিই কারণ স্নান করাতে হবে এখনো স্নান ধান করানো হয়নি গোপালকে যে সকালবেলা ঘুম থেকে তুলে একটু ফ্রেশ করিয়ে তোমার খেতে দেওয়া হয়েছে তালের বড়া টিফিন আর এই দেখো সব ঠাকুরকে মানে স্নান করাতে হবে শিব ঠাকুরকে গোপালকে পঞ্চামৃত বানিয়ে তারপর ফুল দেব বাকি

আদর করবে চলো স্নান করে আসবে তো দেখো আজকে আমাদের বাড়িতে হচ্ছে জন্মাষ্টমীর পূজো আগে মানে এই গোপালটা যেহেতু আমার দিদার গোপাল তো তখন দিদা বাড়িতে দেখেছি জন্মাষ্টমীর দিনই কিন্তু তোমার সব রকম খাবার করে গোপালকে দেওয়া হতো মানে লুচি পোলাও মানে চালের জিনিসগুলো কিন্তু এই বছর মা দেখছি সব নিয়ম কানুন মানছে মানে যেহেতু হ্যাঁ জন্মাষ্টমীর দিন আজকে মা বলেছে যে লুচি মালপোয়া তালের বড়া ছোলার ডাল এইসব রান্না করে দেবে আর কালকে হচ্ছে পোলাও তোমার ফ্রাইড রাইস যা বলো ওই সব রান্না করে দেবে তরকারি পাতি কিন্তু মানে আমি ছোটবেলা থেকে দেখতাম দিদা একই দিনে কিন্তু সব কিছু করতো কিন্তু এইবারই দেখছি আলাদা আলাদা দুদিন ধরে জন্মাষ্টমী পালন হবে মানে আগের তিন আগের দিন সমস্ত কিছু তোমার লুচি মালপোয়া তালের বড়া এই টাইপের হবে আর কালকে সব মানে চালের জিনিসপত্রগুলো হবে চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের তাই মিমি ড্রেসটা পরবে আজকে মিমি ড্রেস পরবে নতুন ড্রেস তাই না স্নান করে কে দিয়েছে এটা তোমার কি বলো মেসো আগ্নে দিয়েছে বলো আচ্ছা তুমি তাড়াতাড়ি খেয়ে ড্রেসটা পরবে করে এটা কে খাবে এটা কে খাবে

চুলটা আসতে হবে তো চল চুল আসতে দি এই যে এখন স্টার হবে গোকু বাবার এই দেখো গোকু বসে আছে এই যে মুকুট টুকুট চুল টুল সব খোলা তো মোমো তো খুবই এক্সাইটেড আজকে গোপালের বার্থডে তারপর এত চকলেট জেমস দেখেছে আর গোপালকে স্নান করাবে ওকে আদর করবে এই সব ভেবে আমার না নিজের ছোটবেলার কথা মনে পড়ছিল দাদু যখন এই গোপালটা নিয়ে আসে মথুরা বৃন্দাবন থেকে তখন আমিও খুব ছোট আর আমিও কিন্তু এরকমই এক্সাইটেড ছিলাম

মানে ছোটোবেলায় একবার কি হয়েছিল বলুন তো আমি গোপালকে স্নান করাচ্ছি করাতে করাতে তখন অনেক ছোট দিয়ে আমার পটি পেয়ে গেছে তখন কি করব। এদিকে আবার গোপালকে স্নানও করাবো তখন দিদা বলছে কোনো ব্যাপার না যা তুই করে এসে জামা কাপড় ছেড়ে তারপরে আবার পুজো করিস নয় আর গোপাল তখন ওই তোমার এক বাটি জলে বসে আছে মামা এসে খ্যাপাচ্ছে হ্যাঁ গোপালে তো ঠান্ডা লেগে গেল এক বাটি জলে বসে বসিয়ে রেখে তুই চলে গেছিস তো দেখো এখন এই যে পঞ্চামৃত করা হয়েছে পঞ্চামৃত দিয়ে প্রথমে টক দই দিয়ে গোপালকে ভালো করে দলাই মলাই করে নিলাম গোপাল বেশ ঝকঝকে ধক হয়ে যাবে তাই না আজকে জন্মদিন বলে কথা তো তারপর পঞ্চামৃত দিয়ে গোপালের অভিষেক করলাম কিছুটা পঞ্চামৃত রেখে দিয়েছি ভোলে বাবার অভিষেক করব তারপর দেখো জল মানে শঙ্খ করে জল দিয়ে ভালো করে কিন্তু গোপালের অভিষেকটা সম্পূর্ণ করছি মোমো কিন্তু দেখো আমার সাথে বসে বসে সব করেছে আমি করালাম মোমো করালো এবার দিদা মানে দিদা লুচি খাচ্ছে

সবার হাতে তো গোপু সোনা স্নান করে নিল এবারে গামছা দিয়ে গোপুকে মোছানো হচ্ছে তারপর দেখো মোমো আগের থেকে হাট টান নিয়ে একেবারে রেডি মা বলছে আরে দাঁড়া আগে ড্রেসটা পরিয়ে নি এই ড্রেসটা কিন্তু দিদা নিজের হাতে বানিয়েছে কাপড় দিয়ে সুতির কাপড় দিয়ে তোমার মানে এমনি গরমকালে একটু সুতির কাপড়ই গোপালের জন্য পরানো হয় গরম লাগবে না যাতে তাছাড়া এমনি তোমার জড়ি দেওয়া কাপড়ও আছে সেই কাপড়ও পরে পরানো হয়েছিল এখন এই ড্রেসটা নতুন আছে বলে এটাই মানে পরানো হচ্ছে তারপরেই দেখো গোপালের হাঁড় তারপরে হাতের বালা তারপরে রাখির দিনে এই রাখিটা পরানো হয়েছিল সেই রাখিটা এইবারে মুকুট চুড়ো সব দিয়ে দেওয়া হবে তারপরে এই দেখো গোপালের মুখে চকলেট ধরছে আসলে কি বলতো তো নিজের খাওয়ার ধান্দা তুমি যাই তোমায় খেতে দিলে এই চকলেটটা তুমি চকলেট তো এদিকে দেখো মা আর তোমার ময়দা মাখা হয়ে গেছে এই মালপোয়া গুলো ভাজা হয়ে গেছে এবারে লুচি ভাজলেই হয়ে যাবে সুজি তো আগেই হয়ে গেছে ছোলার ডালও হয়ে গেছে তো এই পুজোটা হয়ে গেলেই মোটামুটি গোপালকে ভোগ দিয়ে দেওয়া হবে এই দেখো মা মানে এই খড়ি মাটি গুলে গোপালকে একটু সাজিয়ে দিচ্ছে আজকে আজকে তো পায়েস করবে না তো এই সমস্ত কিছু দিয়েই ভোগ হবে কালকে কিন্তু আবার অন্য ভোগ করে হবে সেটা হচ্ছে কাল সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করব তো সব কিছু দেওয়া দেখো কিন্তু খুব এক্সাইটেড দেখেছো আমাদের সাথে আর কালকে বলছে ও স্কুলে যাবে না বলছে যে কালকে মা স্কুলে যাব না কালকে তোমরা পুজো করবে বাড়িতে বসে ও কি করে সব খবর ওর কাছে থাকে সেটাই কিন্তু আশ্চর্য ওর কাছে ঠিক খবর আছে যে কালকেও আবার পুজো হবে তাই জন্য

সেম কালারের ড্রেস তাই না আর কি খাচ্ছিস এখন তালের ঘোড়া তালের বড়া আর মালপোয়া খাওয়া চলছে আর বৃষ্টি হয়ে যাওয়ার জন্য আজকে ওয়েদারটাও এতটাই সুন্দর মানে গরমে কোনো কষ্ট হচ্ছিল না নইলে কিন্তু তোমার গরমে ফ্যান না চালিয়ে থাকলে একটা অস্বস্তি ভাবত হয়ই বলো আর ওয়েদারটা এত ভালো তো মোমো আমাদের ঠাকুরঘরের ব্যালকনিতে দেখো নয়নতারা ফুলের গাছ আছে সেখান থেকে ফুল এনে এনে ঠাকুরকে দিচ্ছে তারপর একটা টুল নিয়ে গেছে তো আমি ওর পেছন পেছন ছিলাম ওকে পাহারা দিচ্ছিলাম এই দেখো টুল নিয়ে ওর ওপর উঠেছে আর এদিকে সাথে পেয়েছে রোশনাই এসছে আমার মামার মেয়ে তো ওকে সাথী নিয়ে এই দেখো ফুলগুলো পারছে আমলাম বলিকে তো দিলি এবার তাহলে ভোলে বাবাকে দে তারপরে ভুলিয়ে ভালিয়ে আমি ওকে নিচে নিয়ে যাচ্ছিলাম ওকে তো তোমার ওই খাওয়ালাম তারপরে ও দুপুরেও কিন্তু ওই লুচি মালপোয়া এইসবই খেয়েছে ও ছোলার ডাল খাচ্ছিলো না তো টক দই ছিল ঠাকুরকে দেওয়া হয়েছিল ওই টক দই দিয়ে লুচি দিয়ে খেয়েছে তোমার আর ভাত ওকে খাওয়াইনি এই বেলা রাত্রিবেলা ভাত করেছিলাম ওর বাবাও আসবে অফিস থেকে এসে খাবে দাবে তাই মানে ও রাত্রিবেলায় কিন্তু একবারে ভাত খেয়েছে দুপুরে কিন্তু আমাদের সাথে এই প্রসাদই খেয়েছে তোমার মালপোয়া সকালে অর্ধেকটা খেয়েছিল আর দুপুরে খেয়েছে লুচি দিয়ে টক দই দিয়ে এই হচ্ছে ওর খাওয়ার মধ্যে ছিল তারপরে ঘুম পাড়িয়ে দিলাম তো এই দেখো পুজোর আয়োজন মানে মোটামুটি কমপ্লিট ঠাকুর সব ঠাকুরের সামনেই কিন্তু ভোগ দেওয়া হয়ে গেছে এইবারে মা বসবে পুজোতে হ্যাঁ মানে আমরা নিজেরাই তোমার পুজো দিই কোনো পুরোহিত আসে না সেরকম বড়ো করে কিছু না এমনি ঘরোয়াভাবে একটু মানে বান্না করে ঠাকুরকে দেওয়া এই আর কি তো আমি বসে আছি পাশেই দেখো মোমোকে কোলে নিয়ে বসলাম কিন্তু ও কি মানে এক জায়গায় তো তিষ্ঠতে পারে না তাই না তো মা এদিকে পঞ্চপ্রদীপ জেলে আরতি করবে এবার মা প্রথমে মানে সব ঠাকুরের মন্ত্রহন্তগুলো পড়ল বই পড়লো তারপর আজকে শিব ঠাকুরের মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ সব কিছু হলো এখন দেখো এই যে সব ঠাকুরকেই কিন্তু মা আরতি দেখিয়ে নিচ্ছে আর মোমো কিন্তু এদিকে পুজো মানে রীতিনীতি সব ভালোই বুঝে গেছে দেখলে পঞ্চপ্রদীপের ওপর থেকে কেমন তোমার তাপটা নিচ্ছিলো মা বলছে দাঁড়া এখনও হয়নি আরতি আগে হয়ে যাক তারপরে নয় তুই তাপটা নিস

এই এই ব্লগ তো ছিল আজকের জন্মাষ্টমীর পুজো নিয়েই তো এখানেই ব্লগটা ভাবছি শেষ করে দিই আর মোমো তো বলেই দিয়েছে সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তো তোমরা সবাই খুব 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 ভালো থেকো চলো টাটা আবার দেখা হবে অন্য একটা ব্লগে